এটা হচ্ছে আমার আনলাকি কবুতর, বাজে এমন ফাড়া ফাঁসছিল যে লাস্টের দিকে পাল্লা কমপ্লিট করতে পারে নাই, কিন্তু এর আগের বছরও ছুটছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমাদের অনেকের বাসায় কবুতরের চোখ উঠতেছে, এবং আমি আমার ফেসবুকে আসলে যে কজন মানুষের নক পাই বা যে কজন মানুষের মেসেজ পাই, এর মধ্যে আপনার বর্তমানে 75% মানুষ মেসেজ করতেছেন, ভাই আমার কবুতরের চোখ উঠছে, ভাই আমার কবুতরের চোখ উঠছে। আমারও কিন্তু সেই সমস্যার দিকে আমি আগাইতেছি, আপনাদেরকে দেখাই। আমি কালকে রাতে খেয়াল করলাম যে আমার এই কবুতরটার চোখ উঠতেছে উঠতেছে ভাব। এই যে আমার এই কবুতরটা, হ্যাঁ দেখছেন, এটা কিন্তু এখনো চোখ উঠে নাই। ওকে, উঠবে উঠবে ভাট, যে কোনো সময় চোখ উঠবে। ওকে, নাকের মধ্যে যে দেখেন হালকা ঠান্ডা আছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে উঠবে উঠবে ভাব বা শুরুতে বোঝার উপায়টা কি, কবুতরের বর্তমানে চোখ উঠতেছে হচ্ছে ঠান্ডা গরম থেকে বা গরম ঠান্ডা থেকে, যেটাই বলেন। কারণ হচ্ছে রাত্রেবেলা ওয়েদারটা ঠান্ডা থাকতেছে, সকালবেলা আইসা ওয়েদারটা খুব বেশি গরম হয়ে যেতেছে, এবং কবুতর এই একবার ঠান্ডা একবার গরম এই ওয়েদারটা নিতে কবুতরের অ্যাডজাস্ট করতে প্রবলেম হইতেছে। আর এইটার বর্তমানে এখন যে আমার এই কবুতরটা যে কন্ডিশনে আছে, মাত্র একটু হালকা হালকা চোখ উঠার একটা ভাব হয়েছে, হালকা, খুব হালকা। কিন্তু আপনারা খেয়াল করেন যে পাপড়িটা একটু ফুলছে, দেখছেন যে পাপড়িটা হালকা একটু ফুলছে, আর কোনো কিন্তু তেমন একটা চেঞ্জ নাই। আচ্ছা, এক্ষেত্রে আসলে আপনাদের কি করা উচিত, তার মানে কি পদক্ষেপ নেওয়া উচিত? আমরা যদি এখন এই কবুতরগুলোকে একদিন অন্তর অন্তর 3 দিন গোসল করাই, এই চোখ ওঠার ভাব চলে যাবে ইনশাল্লাহ, কারণ কবুতরের ভিতরে ঠান্ডা গরম ভাবটা কেটে যাবে। তো আমি আর লেট করব না, আগে এগুলোর গোসল দিব। ওরে আমি পাশের মাদিগুলোরও গোসল দিব। বলটা ভিতরে ঢুকাই দিই। আমি সাধারণত বলেই কবুতর গোসল করাই, ট্রে ছিল আগে কিন্তু ট্রে ইউজ করি না, ট্রেতে ওই মজাটা পাওয়া যায় না। এতটুকুই পানি দিব, ওরা আস্তে আস্তে গোসল করুক। এখন এই খাঁচাতেও দিব, এই খাঁচা, এই খাঁচাতে এখন পর্যন্ত একবার গোসল করানো হয় নাই। এই গোসলটা করাইলেই কবুতরের মধ্যে যে গরম আর ঠান্ডার ভাবটা আছে সেটা কেটে যাবে। আর যাদের কবুতর অলরেডি চোখ উঠে গেছে, আমার কবুতর যদি চোখ উঠে যেত এই মুহূর্তে, আমি গেটিসন যে ড্রপটা আছে এটা প্রত্যেক দিন একটা ব্যবহার করতাম। আর শুধু তাই না, সাথে আরও কিছু জিনিস দিতাম, যেমন হামদারদের আলিসা ট্যাবলেট প্রত্যেক দিন একটা খাওয়াই নিতাম। কারণ হচ্ছে এখনকার ম্যাক্সিমাম কবুতরের চোখ উঠবে হচ্ছে ঠান্ডা গরম থেকে, যে কারণে আলিসাটা খাওয়াই নিতাম। আলিসাটা খাওয়াই নিলে একদিক দিয়ে ওর ঠান্ডা গরমটা মনে করেন কেটে যেত, বা হাঁপানির ভাব থাকলে বা নাক বন্ধ থাকলে সেটা কেটে যেত, আরেকদিক দিয়ে মনে করেন আবার গেটিসন ড্রপটা চোখটা সারাই ফেলতো এই আর কি। কবুতর এই যে দেখেন, দেখেন আপনাকে একটা জিনিস দেখায়, এই যে দেখেন যে কবুতরটা সমস্যা, এই কবুতরটা আগে নামতেছে, দেখছেন আমাদের ক্যামেরা দেখে ভয় পাইতেছে, এই কবুতরটারই কিন্তু সমস্যা, ওই আসছে দেখেন আগে গোসল করতে। আমি গোসলের পানির টাইমটা দিয়ে ওর টাইমটা একটু অড হয়ে গেছে, কিন্তু ওই আসছে, যাই হোক ক্যামেরা দেখে ভয় পাইতেছে, আমরা সরে যাই। দেখছেন আচ্ছা, বসতে না পারলে যা হয়, না ঠিক আছে আলহামদুলিল্লাহ, আর একটা আইচা দিয়ে দিই তাহলেই ঠিক হয়ে যাবে। কবুতর ডিম পারছে, ডিম পারলে অবশ্যই আর একটা আইচা দিয়ে দিতে হবে, আর বাচ্চার বসার জায়গা থাকতে হবে। তো বাচ্চা বসার জায়গা না থাকলে তো মনে করেন রডের উপরে বাচ্চা বসে থাকলে বুক ব্যাকা হয়ে যাবে বাচ্চার। হ্যাঁ, এখানে থাকলো, আর ওইখানে একটা ছোট বাচ্চা সাইডে চলে গেছে, এটাকে ওর জায়গাতে রেখে দেই, নাইলে এই জায়গাটা তো অনেক বড়। আচ্ছা, এইখানে আমি এই জোড়াটা ভেঙে ফেলবো আজকে, যেটা একটা জরুরি কাজ, এই জোড়াটা ভেঙে ফেলতে হবে।
এই নটটা আমি রাজশাহী থেকে নিয়ে আসছিলাম, কিন্তু এই নটটা ডিম জমতেছে না। হ্যাঁ, এখন ওর পিছনে সময় নষ্ট করা আমার পক্ষে সম্ভব না। নটটা বাইরে নিয়ে রাখি, পরে মা দিয়ে করতেছি। এই যে দেখেন বাচ্চাকে খাওয়াইতেছে কবুতর, ছেড়ে দিছে ক্যামেরা, দেখছে ক্যামেরাটা নিচে আর ছেড়ে দিছে। এখনো সবাই ওভাবে গোসলে নামে নাই, ওগুলোই ছাড়লাম একটু, তুই গোসল কর। এই যে এই গোসল করার জন্য চেষ্টা করতেছে কিন্তু এখনো নামে নাই, আশা করি কিছুক্ষণের মধ্যে নাইমা গোসল করে নেবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা মাদিটাকে বের করে দেই, যেটা দরকার খুব, কারণ এখন একটা থর আটকায় রাখা আসলে আমার দৃষ্টিতে বোকামি। প্রত্যেকটা থর এখন খুব ইম্পর্টেন্ট, এবং এইবার আমি আমার সবগুলো থর কাজে লাগাইছি, এমনকি ভিতরের খাঁচারও থর বানাই ফেলছি, যেটা আপনারা জানেন। এই বাবা রে বাবা, সেই গ্যাদারিং কবুতর। এই মাটিটাও ছাইড়া দিই, এই খাঁচাটা খালি করে ফেললাম, এই খাঁচায় আমি কবুতর জোড়া দিব ইনশাল্লাহ। এই যে এখানে একটা নামছে চুবাইতে, এটাও দিয়ে দিলাম চুবাইতে, কিছুক্ষণ চুবাক। এখন পেয়ার দিব কাকে সেটাই ভাবতেছি। বুড়া কবুতরই পেয়ার দেওয়ার ইচ্ছা। রাখো 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 রাখো, কবুতরটা টানা দুই তিনবার ডিম পারছে, এই জন্যই চিন্তা করতেছি জোড়া দেওয়া উচিত আসলে। এইটাই দিব জোড়া। আচ্ছা, এটা মা দিয়ে আগে নন নামায়নি, পরে মা দিয়ে দিচ্ছি। এই নটার সাথে জোড়া করা যাইতে পারে, এই নটার সাথে জোড়া করা যেতে পারে। এই দেখি, এই যে এই নটটা, এটা হচ্ছে আমার আনলাকি কবুতর, বাজে এমন ফারা ফাঁসছিল যে লাস্টের দিকে পাল্লা কমপ্লিট করতে পারে নাই, কিন্তু এর আগের বছরও ছুটছে, ছুটতে ছুটতে পাখার কী অবস্থা হয়েছে দেখছেন, পাখা কী আরে কয় হয়েছে। হ্যাঁ, তো এই কবুতরটাই পেয়ার করবো, আমার খুব ফেভারিট একটা কবুতর, ছোটা কবুতর, ওরে পেয়ার করি আসেন। আমি এই মুহূর্তে আসলে খাঁচা খালি রাখতে একেবারেই রাজি না, কারণ খাত এটা কী করছে দেখছেন অবস্থা, উল্টায় পাল্টায়া কী করতেছে। আলহামদুলিল্লাহ, তোমরা পেয়ার নেওয়ার জন্য, এরা পেয়ার নেওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে আছে, যাও তোমাদের পেয়ার দিয়ে দিলাম, খুশি থাকো। এখন আপনার পেয়ারিং করার সময় আমার এই মাদিটার বয়স একটু কম, যে কারণে নটটা দিছি কিন্তু আমি আপনার 3 দশকের, মাদিটার একটু বয়স কম এই কারণেই 3 দশকের নট দিলাম এই আর কি। তো যাই হোক, ওরা জোড়া নেবে ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।